সম্মানিত দিনী ভাই বোন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইউজাফাল রউসেহিম, এই সমাজের নেতাদের সম্মান করা হবে বিল মাযিফ আল মুগান্নিয়াত, গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে আর গায়িকা দিয়ে, হাদিস বুখারী মুসলিম। এবার আপনি বিবেচনা করেন, আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে, যে আমার উম্মতেরই ওই সমাজের লোকের নেতাদেরকে সম্মান করা হবে গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে আর গায়িকা দিয়ে, নারী দিয়ে। কত ব্যবস্থাপনা নেবেন আপনি স্কুল কলেজের ছাত্রীদেরকে এইসব জায়গাতে ব্যবহার করার জন্য, মহিলাদেরকে এইসব জায়গায় ব্যবহার করার জন্য? মানুষের পক্ষ থেকে ব্যবস্থা আছে, দেশের নেতাদেরকে সম্মান করা হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র নায়িকা দিয়ে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1450 বছর পূর্বেকার কথা। তিনি এর কঠোরতাই বলেন ওয়াইয়াকসুবুহুমুল্লাহু বিহিমুল আরজা, আল্লাহ এদের উপরে ভূমিকম্প দিবেন। নেন এবার, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াইজাল মিনহুমুল কিরদাতাল খানাজির, এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর, এদেরকে আল্লাহ করে দিবেন বানর, এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শুকুর, এরা হয়ে যাবে বানর, এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর, এদেরকে আল্লাহ করে দিবেন বানর, এদেরকে আল্লাহ করে দিবেন শোর, এদেরকে আল্লাহ করে দিবেন বানর, হাদিস বুখারী মুসলিম। কি বুঝলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ, অবশ্যই অবশ্যই হবে এই উম্মতের মাঝে, আমার উম্মতের মাঝে হবে, অবশ্যই অবশ্যই হবে আমাদের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মাঝে খাসফুন ভূমিকম্প, মাসখুন আকার আকৃতি পরিবর্তন, কাজফুন সর্ব ধরনের সমস্যা, সর্ব ধরনের বিপদ নেমে আসবে। পেঁয়াজ কিনা লাগে 300 টাকা কেজি, জমির দাম 10 লক্ষ আর রেস্ট্রি খরচ 8 লক্ষ, আশ্চর্য দেশ, অবাক, জমির দামও যা রেস্ট্রিও তাই। কোনোদিন ভেবেছিলেন এমন হতে পারে? সর্ব ধরনের সমস্যা নেমে আসবে আমার উম্মতের উপরে, মসজিদে হবে মারামারি, মাদ্রাসায় হবে মারামারি, স্কুল কলেজে হবে মারামারি, শিক্ষিত মানুষের মধ্যে হবে মারামারি, একজন আর একজনকে চেয়ার তুলে মারছে অফিসে, আশ্চর্য, রাস্তাঘাটে হবে মারামারি। আমার উম্মতের উপরে সর্ব ধরনের সমস্যা নেমে আসবে, তিনটি পাপের কারণে তিনটি বিপদ নেমে আসবে, তিনটি পাপের কারণে তিনটি বিপদ নেমে আসবে। এক, ভূমিকম্প হবে, দুই, আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যেই ছিল মানুষ, সকালে হবে শোর, সকালে হবে বানর। দুই, আমার উম্মতের উপরে সর্ব ধরনের সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে। এক, এটা সাইবুল খমরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। তিন, জারাবুবিল মাযেব, যখন বাদ্যযন্ত্র খেলতামাশা প্রকাশ পাবে, শব্দ কানে বাজনা বাজে, শব্দ কানে নারী নাচে, প্রায় সব বাড়িতেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতে নারী নাচে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি, তিনি বলছেন আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। এক, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। দুই, যখন মেয়েরা নাচবে। তিন, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। হেডমাস্টারের চলে না খেলতামাশা ছাড়া, হেডমাস্টারের চলে না বাদ্যযন্ত্র ছাড়া, নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে খেলতামাশার বাদ্যযন্ত্রের। বাপ খুব খুশি মেয়ে ভালো নাচতে পারে, মেয়ে ভালো গান গাইতে পারে, সেই জন্য বাপের কত প্রশংসা, এখানে সেখানে তাকে বলা লাগে আমার মেয়ে সুযোগ পেয়েছে এই খেলায়, এই গানে, এই নাচে। ও বাপ না পশু, যদি সত্যি মানুষ হয় তাহলে সে কথা বলতে পারে না, মানুষই পশু হবে। এ কথা আল্লাহ বলেন, এ কথা আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন ও তিন, ডমর ফলের কসম, ও জাইতুন, জাইতুন ফলের কসম, ও তুরে সিনিন, তুর পাহাড়ের কসম, ও হাজাল বালাদিল আমিন,
এই মক্কা শহরের কসম, লাকাদ খালাকনা লিনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতিব উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি, যখন আমাকে মানেনি সুম্মারাদাদ নাহু আসফালা সাফেলিন, আমি তখন তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি, ও আর মানুষ নয় ও পশু, ও পশুর চেয়ে খারাপ। আল্লাহ তাআলা বলেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না, উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিগালের মতো, বাল হওয়া জাল বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলেন, মানুষই পশু হবে, পশু প্রাণীর মতো হবে, কাজকর্ম কথাবার্তা তাদের এরকম হয়ে যাবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইয়ুবাইতান্না নাসুন আলা তামিন ও শারাবিন ও লাহাবিন, আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, গান বাজনা নিয়ে, গায়িকা নিয়ে। আমার উম্মত রাত কাটাবে খাদ্য নিয়ে, গান বাজনা নিয়ে, গায়িকা নিয়ে, ফায়াস বাহু তারা সকাল করবে, ফায়া কোন কিরদাত খানাজিরা, তারা হয়ে যাবে সুর, তারা হয়ে যাবে বানর। দেখেন প্রথম অংশ কেমন আর শেষ অংশ কেমন। আমার উম্মত গান বাজনা, খেলতামাশা, নারী, মদ নিয়ে রাত কাটাবে, সকালে তারা হয়ে যাবে শুকুর, তারা হয়ে যাবে বানর। এইখানে একটা কথা আপনার কাছে পেশ করার জরুরি, সেটা হচ্ছে এই, কেন আল্লাহর নবী বললেন হয়ে যাবে শুকুর, হয়ে যাবে বানর, কেন বললেন না হয়ে যাবে কুকুর শৃগাল, কেন যা বললেন না হয়ে যাবে গরু ছাগল, কেন বললেন না হয়ে যাবে সাপ ব্যাং, এ কথা বললেন না কেন, কেন তিনি বললেন সুর, কেন তিনি বললেন বানর? মনে রাখবেন, পৃথিবীতে একটাই প্রাণী বিবেচনা ছাড়া চলে, সেটা হলো সুর, শুকুর, কোনো বিবেচনা নেই। গরু এখানে ঘাসটা খাবে না কেন? কয়েকদিন আগে আর একটা গরুতে ওখানে গোবর দিয়েছে, ঘাসটা উঁচু হয়েছে কিন্তু গরু খাবে না, তার মানে তার বিবেচনা আছে। এইখানে গরুর নাড়ি ভুঁড়ি ফেলা হয়েছে, গরুকে টেনে ওখানে নিয়ে যেতে পারবেন না, তার মানে তার বিবেচনা আছে। সুর শুকুর নিয়ে যান, তার কোনো হিসাবই নাই, কিভাবে চলতে হবে, কিভাবে খেতে হবে। পৃথিবীতে একটাই প্রাণী বিবেচনা ছাড়াই চলে, সেটা হলো সুর। মানুষ যেদিন বিবেচনা ছাড়াই চলবে সেদিন মানুষ হয়ে যাবে সুর, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। আর একটা প্রাণী বানর, বানর কেন হবে এ কথা তিনি বললেন। মনে রাখবেন, অনুকরণ করার ব্যাপারে প্রাণী হিসাবে বানরের চেয়ে কোনো প্রাণী নেই যে অনুকরণ করতে পারে। আমরা তো রাজশাহী চাঁপাই নবমজের মানুষ, বানর যে খেলা দেখাতো সে এসে আমাদেরকে বলতো, এই চাউল নিয়ে আসো বানর খেলা দেখাবো, তা আমরা চাউল জমা করতাম, তখন বানর খেলা দেখাতো। এক পর্যায়ে বলতো, এই বানর নতুন বউ কীভাবে হাঁটে রে, তখন বানর ঘোমটা দিয়ে হাঁটছে, নতুন বউ এভাবে হাঁটে ঘোমটা দিয়ে হাঁটছে, তার মানে বানর অনুকরণ করতে পারে। যেদিন মুসলমান অনুকরণে ইহুদির মতো হবে, খ্রিস্টানের মতো হবে, সেদিন মানুষ হয়ে যাবে বানর, সেদিন মানুষ হয়ে যাবে সুর। তার অফিস চলে না তাদের অনুকরণ ছাড়া, তার কোর্ট কাচারি চলে না তাদের অনুকরণ ছাড়া, তাদের স্কুল কলেজ চলে না তাদের অনুকরণ ছাড়া, তার শিক্ষা প্রতিষ্ঠান চলে না তাদের অনুকরণ ছাড়া, তার কথাবার্তা চলে না তাদের অনুকরণ ছাড়া। বোকা তাদের ভাষাটাকে দেখাচ্ছে যে আমি সম্মানী জ্ঞানীগুণী ভাষা, তার নীতি দিয়ে স্কুল চালাতে হবে, সেটাই তার মাথায় ঢুকে আছে। ও ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান খুলেছে, পঞ্চম শ্রেণী পাস করেছে, তাই নাকি ছেলে হয়ে গেছে মাইকেল মধুসূদন দত্ত। অন থেকে নিয়ে পঞ্চম পর্যন্ত 15-20টা বই পড়িয়েছে, তারপর মাথাটা অকেজো হয়ে গেছে, কিছু ইংরেজি বলতে পারে, তখন ভেবেছে ছেলে আমার পড়া শিখেছে, শেষ পর্যন্ত ছেলে দেখা যাচ্ছে গার্মেন্টসে আছে। ভুল হিসাব, 35-40 বছর বয়সে মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি শিখেছি বলে লন্ডন গেছিল, সেই শিক্ষা আপনি 5 বছর বয়সে দিতে চাইলেন, এ আবার কোন বোকামি কথা। কবি জসীমউদ্দিন বিকালে বলছে তার মাকে, মা আমি বিকালে এক ডালি গোবর দিলাম আপনাকে উপহার। কবি জসীমউদ্দিন গ্রামের ছেলে, গোবর কুড়িয়ে বেড়াতে। শিক্ষার জন্য এই হিসাব লাগে না,
শিক্ষা কোরআন হাদিস থেকেই শুরু হবে, তারপরে প্রয়োজনীয় বিদ্যা দুনিয়াবী বিদ্যা, এইটা পরে আপনাকে মনে করতে হবে। এদেশের শিক্ষা প্রতিষ্ঠান চলে, এদেশের কলেজ বিশ্ববিদ্যালয় চলে, এদেশের অফিস আদালত চলে, এই দেশের কোর্ট কাচারি চলে ইহুদি খ্রিস্টানদের নীতিতে। আরো দিন যত বাড়বে তত নীতি বেশি হবে তাদেরই, এবং মানুষ মনে করবে সেখানে কল্যাণ আছে, সেটাই বড়। নবীর নীতি তার কল্যাণ থাকলো না, ওদের ইহুদি খ্রিস্টানের নীতিতেই কল্যাণ আছে, এ কথা মানুষ মনে করছে এবং হুমড়ি খেয়ে এই নীতির উপরে পড়ছে বিবেচনায় ছাড়া। তাই তারা হয়ে যাবে মা বানর, তাই তারা হয়ে যাবে সর, বিবেক ছাড়াই চলবে আর অনুকরণে তাদের করবে, তাই তারা বানর হবে, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি খুব গুরুত্ব সহকারে বুঝে আমলে নেবেন বলে আশাবাদী।